শুধু মণ্ডলী ধন্যবাদ, সোহাগ আবার আসবে, ধন্যবাদ সবাইকেই। আমি বিদায় নিচ্ছি, আর দুই একটি কথা না বললেই নয়, আমি যখন ক্লোজ আপ ওয়ানে অংশগ্রহণ করি, এখন যিনি আমার সামনে বসে আছেন আমাদের মাননীয় এমপি সাহেব, আমি এসএমএস সাইটে যখন নিজ মনাগ্রামে সবার ধারে ধারে যাইতাম, তখন একটা অনুষ্ঠানে আমাকে কপালে চুমু দিয়ে বলেছিলেন, যাও তুমি অনেক ভালো করবে। যাই হোক, তারপর ইতিহাস, ফাইনাল পর্যন্ত গিয়েছি, সেকেন্ড হয়েছি, 58 লক্ষ এসএমএস পেয়েছি আপনাদের সবার ভালোবাসায়। তো মাননীয় এমপি সাহেবকে ধন্যবাদ। আচ্ছা যাই হোক, আমি গান করেছি যেহেতু এমপি সাহেব, আমাদের মাননীয় এমপি সাহেব এসেছেন, আমাদের আজহার স্যার এখানে উপস্থিত আছেন, ওনারা আমার মনে আছে একদিন আমার বাড়ি সিদ্দিকির গান শুনেছিলেন, তো নাচা নাচির গান তো শুনলাম, বাড়ি সিদ্দিকির স্যার আমার উস্তাদ, উনি শেষ বয়সে আমার জন্য শেষ গানটি আমার জন্য করে গিয়েছিলেন। তো যাই হোক, ওনার একটি গান দিয়ে আমি শেষ করে দিব, এতক্ষণ নাচা নাচির গান শুনলাম, মাননীয় এমপি মহোদয় আসছেন, তো একটি গান গিয়ে আমি বিদায় নেব, ধন্যবাদ।